বুঝলিরে কালিয়া ছাড়ে কথা বললে হবে নাই এটার কিন্তু শেষ দেখে ছাড়তে হবে একটা বিড়ির জন্য এত কিছু বলে দিয়ে চলে যাবে ইয়ার কিন্তু শেষ দেখতেই হবে শেষ বলছি কি রে বেটাকে কচু কাটা করে ছাড়বো আরে হইছে গোদা ঘরে ঢুকে মারি আসব আরে চল চল মদনাকে ডাকি লব মদনাকে সঙ্গে নিব নাকি মদনাকে বলে দেব যার যদি সঙ্গে দিবি তো দিবি আর না তো পরে দেব না আমরা কোনোদিন সঙ্গে দিব না বেটা হ্যাঁ তো আজ যদি এইবার নাই তো আমরা কেন দেব আরে এইখানে দাঁড়ান দাঁড়ায় রাগটা দেখালে হবে চ চাড়া করে মদনার কাছে যাবো আর মদনাকে নিয়ে কোনো সজা গোদার ঘর একদম বেটাকে আবার আনি যাবে পটকায় পটকায় মারবো আচ্ছা তো তাহলে চাড়া করে চ আর দেরি করে কোনো লাভ নাই হ্যাঁ দেরি করলে উড়াই আবে চল আয় না বেটাকে লাঠি কুন্দা কুন্দিব তো একদম গোছুয়া চোট বড় হয়ে গেছে আমার সাথে পান্ডা লিবে আমাদেরকে উল্টা পাল্টা বলবে তার একটা বিড়ির জন্য দেখেই দিব দরকার বিটির জন্য বেটাকে ফুটান দিব চ নরে বারে 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 মদনা রে যাই হোক গানটা গালিস মারিস একদম আমার কলজাটা জুড়া আন দিলিস তো হ্যাঁ রে মদনা তুইও যে এত সুন্দর গান জানি এটা তো আমি আগে জানতেই না রে লে 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 আর দু একটা শোনা সকাল সকাল মনটা আমার জুড়া আন দেটুকু না সেরকম জানি না ওই টুকু আদু ইয়ার বার মুয়ে শুনে ওইলা টুকু টুকু গাহি তাকে টুকু জোরে জোরে বলাই গেল অন্যদিন নিজের মনে মনে গাহি ওইটার জন্য তুই শুনতে পাই গেলিস লে না মারি আর দু একটা গা অতটা তোকে ভাব নাই খাইতে হবে এই গানটা শুনলি ওই জন্য তোর ঘর দিকে পেরাই আলি নাই তো ঘন্টা লাগতেছিল আমি যাতে ছিলি নিজের ঘর দিকে তোর দুয়ার দিয়ে পেরাই তো দেখছি মনে হয় অত সুন্দর গান বলছে ওই জন্য ঢুকলি তো মন যাচ্ছে লে দু একটা শোনা তিন তাহলে গান শুনবি সেই নাকি না গান শুনে ছাড়বি নাই না ঠিক আছে গাইয়ে দেখি যেমন হোক দেখ অত ভালো তো আমি আর জানি না যেমন তেমন করে আমি আরেকটা গাহার চেষ্টা করছি দেখ যদি ভালো লাগে তো তুই আচ্ছা বলছিস রে গান শোনার জন্যই তোর ঘর আমি অগো বোকাই আলি আর তুই এখন বলছি গান শুনবি সে যতই কর পুরানো ঝুমুর বলে কথা শুনলেই মনটা হটকে উঠে লে 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 আর দেরি করি নেলে আরেকটা অন্তত শোনা লে যখন শুনবি সেই বলছিস আর শোনার জন্য যখন আমার ঘরকে চলে আলি পেরাই তাহলে শুনে আইলে হে গো শুনে লে রে প্রাণ সজনি ওই আমি উড়া বনির পাখা গুনি ওই আমি জলে পারি ওই আমি জলে পারি লাগাতে আগুন লো ভাবিস না তুই ও তুই আমার কথা শুন লো ভাবিস না তুই ও তুই আমার কথা শুন লো ভাবিস না তুই বারে বারে মন রে আজ তুই আমার মনটা পুরো জুড়ান দিলি রে আহা অনেকদিন পরে পুরাতন পুরাতন ঝুমা শুনতে পারি না একদম মনটা জুড়াই গেল না রে মদনা এবার ঘর থেকে যাতি হবে আত্মসম গজল পারলে হবে না নাকি আন খাই ঘরের লোক গাল দিবে আমার চ্যানেল যদি ভালো লাগছে না তোমাদের তো সাবস্ক্রাইবটা করে নিয়ে আর বেল আইকনটা প্রেস করে রাখো হ্যাঁ যে বন্ধুরা কিছু করো আর না করো সাবস্ক্রাইবটা করতে হবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করা যায় না অনেক বক বক করলি আর তো বক বক করে লাভ নাই তাহলে আমার এই পোয়াল কাটা মেশিনটি কটা পোয়াল কাটে দিই যে গরু ছাগল আমার খাবার বলে আন খাই ঘরের লোকের গাড়ি খেয়ে লাভ নাই তাহলে টুকু আগে ঘরের কাজটা করে দিলে ভালো বটে যে গাড়ি চালে বাঁচবো বাকি তো আমরা কি উদম খাবো ঠিক আছে এটা ওটা ঘুরে বলি তো যখন ঘরে আছি তখন ঘরের কাজটা করে নিয়ে ভালো মদনা রে মদনা আচ্ছা তো ছেড়া বড়ি মারি ঘরটা ঢুকে আছিস তো বললে চেনে রে ঘরটা থাকবে না তো কোথায় টানে টানে ঝিমু এখানে ঘুরে বলবো
দেখ মদনা এই সময় ইয়ারকি করার টাইম লে বুঝলি না একদম ইয়ারকি করার টাইম লে শালা এত বড় কেলেঙ্কারি ঘটে গেল আর তুই এই সময় ইয়ারকি ফাজনাই মারছ আমাদের সঙ্গে চ চ চ চ চ যা দেখে নিতে হবে আগে বহুত বড় বড় কথা বলে দিয়ে চলে গেল কি হলো রে তোদের সবাই তোরা পুরো রাগে রাগে গল্প করছিস রা 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 রাগ বনে গেলে আগা বসে ও বা ইয়ার আর কি ঝামেলা নিয়ে আয় রে বা ইয়ার যে বিপদ করবে শালা কোনো নাই কোনো কোনো নাই কোনো ঝামেলা নিয়ে আসছে দেখিস রে কি ব্যাপার ইয়াদের হ্যাঁ রে তোরা যে সবাই রাগে আছিস তোদের কি হলো সেইটাকে বলবি তো কি হলো মানে শালা বিশাল কাণ্ড ঘটে গেছে এই লেবুয়ে একটা বিড়ির জন্য গদাকে বললো যে একটা বিড়িতে টানবো পেটটা ঢাপ ঢাপ আছে শালা ওই একটা বিড়ির জন্য উল্টা পাল্টা তোমার কিছু বলে দিল একটা বিড়ির জন্য তো কিছু তবে আর বলছি কি আমরা কি সাধে রাগে আছি শালা যা তা বলে ডিঙান দিল মুরাদ নাই এই নাই ওকাদ নাই আর ও কথালা তাহলে বললো তো বললো শালা আমাদের কুলির আসে নি আর বলে গেল এটা মানা যায় বল দেখ মদনা আগে বলে দিছি এটার ব্যবস্থা তোরা করবি না বল আর নয় আমি একাই চলে যাবো ওরে কুলি যাই ঘরে ঢুকে মারি আসবো আমি ছাড়বো নাই আমার একটা বিড়ির জন্য উল্টা পাল্টা বলেছে আমিও দেখে দেবো ইশালারা আচ্ছা বুঝেছে রে বাপ শেষে একটা বিড়ির জন্য মারামারি করতে হবে কি বাছে হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে ঠিক এখন তোরা কি করতে খুঁজছিস সেটা বল এই করব মা হ্যাঁ অনলাইন দিব তুই কি ভাবছিস রে মদনা হ্যাঁ তুই কি ভাবছিস বাবা আমি যা ছোট থেকে ফোন করে ডাক ছোট থেকে ফোন করে ডাক তারপর দেখ কি গোটা কেমন বটে আরে বাপ তোরা আরে একটু যদি আগে আসতিস না তাহলে ছোট থেকে আমার ঘরেই পাতি আমরা দুজন একসঙ্গেই ছিলি এখন এখন ঘর দিকে গেল আইডিয়া ঠিকই বলেছি আর ছোট থেকে যদি ফোনটা করে দিই তো ঠিক যে কোনো প্রকারে বুঝাই ইয়াদেরকে পুরো রাগটা থামান দিবে তাহলে আগে পটাক করে ফোনটা করে দিয়াই ভালো কি বুঝলি মদনা তুই ছোট থেকে ফোনটা করবি না আমরা নিজেরাই একবার ঘর যাবো ওকে ডাকছিস না রে ডাকতে যেতে হবে না এই তো ফোনটা বাইক করছি এটা পকেটে হাত কাট দিয়েছি ফোনটা বের হাত দেবো আমার বুঝতে পারছি না অত বড় ফোন ছেড়ে পড়ে যে পকেটে হাত হালে পাই যাবো ছোট মোটো ফোন পকেটে হাত হালে দেখতে হবে না হ্যাঁ হ্যাঁ তুই চালা করে ফোনটা লাগাই ছোট থেকে ডাক এ এ এই হ্যাঁ বল রে মদনা কি হলো এখন তো তোর কাছে ছিলি রে তাহলে ফোন করে দিলি কেন তো যা বলার ছিল তখনই বলতে পারতিস আর কি বলবো ছোট দা লেবু পচা কালিয়া ইয়ার পুরো রাগে মাঝে কোন দিক দিয়ে চলে আসেছে বিশাল বড় কেলেঙ্কারি ব্যাপার কেন রে উহাদের কি হলো ভালো হইতো ঘুরে বলে দূর তবে আর বলছি কি লেবু নাকি গদাকে একটা বিড়ি খুঁজেছিল সেইটা শুনে গদা বিড়ি তো দেই নাই আর উল্টা পাল্টা যা ইচ্ছা তাই বলে দিয়েছে সেইটা ইয়ার পুরো গরম হয়ে আছে হ্যাঁ মদনা তো ইয়ার এখন কি করতে খুঁজছে কি করতে খুঁজছে মানে বুঝেছ গদার ঘরে যাই মারি আসবো উল্টা পাল্টা বলবে কেন তার আমাদের পুলিয়া এসে বলছে বলেছে হ্যাঁ রে বিড়ির জন্য মারামারি সারা লোক শুনলে কি বলবে বল না আমাদেরকে পিটবে ঘর ঢুকতে দিবে না ঘরের লোকে বিড়ির জন্য কি মারামারি লাগে আমি তো কল বলছি তো আমার কথা ইয়ারা বুঝাই নাই হাইলে আমি ফোনটা লাউড দিয়ে দিছি তুই এই বুঝাই লে হ্যালো হ্যালো হ্যাঁ যেটা বল আমরা শুনতে পাচ্ছি বল 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 আরে শুনে লে এই বিড়ির জন্য ঝামেলা করবি না তো ঘরের লোকে আমরাকেই পিটবে তাহলে এক কাজ করতো রাগ আজ রাগ মার ছাড় আজ পুরা ঠান্ডা হয়ে একদম চুপচাপ থাক বুঝলি না এই বিড়ির রাগটা ওকে অন্য কোনো দিকে দিয়ে দেবো পরে একদম পুরা মহিষাসুরের মতন বোধ করে দেবো চিন্তা করি না ওকে দিবই তো হ্যাঁ ছোটদা এটা কোনো ভালো হবে তুই বল বল এটা ভালো হবে এটা কোনো ভালো বুদ্ধি হইলো পরে ঠান্ডা যাবে আগে যদি ভুলে ভুলে যায় হ্যাঁ তো এখনই গরম গরম ইয়ে দিতি এটাকে আরে বোকারা শুন না তোরা রাগটা খালি পুষে রাখ গদাকে ছাড়ে কথা বলবো কি একদম ছাড়বো না তাহলে আমাদের কুলি আসেনি আমাদেরকে ছেড়া লাগে উল্টা পাল্টা বলবে ওকে ছাড়ে দেবো পরে ওকে দেখে নেবো তোরা এখন চুপচাপ থাক না শালা একটা বিড়ির জন্য ঝামেলা করবি এটা শুনতে কত খারাপ আর ঘরের লোক মানবে সবাই জেনে যাবে যে আর বিড়ির জন্য মারামারি লেগে গেছে তো বুঝতে পারছি না সবাই না শাড়ি বুঝে দিবে আমরা হ্যাঁ তো ঠিক আছে তোর জন্য আজ ছাড়িয়ে দিছি তবে পরে কিন্তু ছাড়বো না আগে বলে দিছি ছুটি দা এর পর যদি খুলুস পাই না তো বেটাকে লকদায় লকদায় মারব সেটা আর বলতেই হবে নাই বেটাকে আমিও ছিঁড়ে দেবো মারে আমি তো থাকবো তোদের সঙ্গে টেনশন কেন নিচ্ছি তোরা এখন তো চুপ বিড়ির জন্য না কেলেঙ্কারি কর অন্য কোনো কারণে দিব তখন ধুইছে হ্যাঁ তো ঠিকই আছে ছুটি দা তুই বললি বলে ছাড়িয়ে দিছি কিন্তু পরে ইয়ার কিন্তু শেষ দেখে ছাড়িতে হবে হ্যাঁ 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 ওইটা ঠিক আছে পরে ওকে দেখে নিতে হবে এ মদনা হ্যাঁ ছুটি দা বল ইয়ার এখন চুপচাপ রাগটা ঠান্ডা কর আর বল আরামসে ওকে দেখে দেবো ঠিক আছে এখন ইয়ারকে ঠান্ডা করে দে আমার এখন কাজ আছে রাখছি দেখ তোরা বুঝতে পারলি তো ছোট দা কি বললো গদাকে তো দেখবোই তবে পরে বিড়ির জন্য নাই এখন দু একদিন ঠান্ডা থাক অন্য কোনো খুনুস পালে বেটাকে দগড়া আনি দিব মারে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে